বিজেপি উপপ্রধান নিয়ে বোর্ড গঠন করল তৃণমূল। দিঘারি পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূলের সুব্রত বন্দ্যোপাধ্যায়, উপপ্রধান সাধনা মুন্ডারি। সবুজ গেরুয়া একযোগে বোর্ড গঠন দিঘারি পঞ্চায়েতের। এবার পঞ্চায়েত ভোটে দিঘারি পঞ্চায়েতে 16টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ও 5 আসনে জয়ী হয় বিজেপি। শনিবার দিঘারি পঞ্চায়েত গঠনের বৈঠক হয় পঞ্চায়েত অফিসে। এই পঞ্চায়েতের উপপ্রধানের আসনটি সংরক্ষিত তপশিলি উপজাতি সম্প্রদায়ের জন্য, কিন্তু জয়ী তৃণমূল কংগ্রেসের 11 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে কেউই তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত নন। তাই পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে বিজেপির সাধনা মুন্ডারিকে উপপ্রধান পদটি দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত প্রধান হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে সুব্রত ব্যানার্জি। এ বিষয়ে দিঘারি পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু আমাদের দিঘারি পঞ্চায়েতের উপপ্রধানের আসনটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত এবং আমাদের তপশিলি উপজাতি প্রার্থী পরাজিত হয়েছেন, তাই সংরক্ষণের জন্য বিজেপির উপপ্রধান হলেন। তিনি এও বলেন, বিরোধী পক্ষের প্রার্থীকে পঞ্চায়েতে স্থান দিয়েছি, তবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের যা অভিযোগ তা তিনি ভুলে যাননি। তিনি জানান, আগামী দিনে এলাকার মানুষের পাশে থাকবেন তিনি। যে সকল পরিবার আবাস যোজনার টাকা 100 দিনের কাজের টাকা পাননি, তাদের সেইগুলো পাইয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন এবং এলাকার বৃদ্ধ ও বিধবারা যাতে সঠিক সময়ে ভাতা পায় সেই দিকটিও নজরে রাখবেন। সুব্রত ব্যানার্জি বলেন, তাদের এই কাজে যদি উপপ্রধান বিজেপির সাধনা মুন্ডারি তাদের পাশে থাকতে চান তাহলে তাকে স্বাগত। আমাদের 16 আসনের মধ্যে আমরা AITC, আমরা হচ্ছি 11, বিরোধীরা 5, প্রধান AITC তৃণমূল কংগ্রেস, উপপ্রধান ভারতীয় জনতা পার্টি। বিষয়টা হচ্ছে, যেহেতু এই সিটটা রিজার্ভেশন ছিল তপশিলি উপজাতির জন্য, এবার আমাদের পঞ্চায়েতে যে তপশিলি উপজাতির যে সিট ছিল সেই সিটে আমাদের প্রার্থী খুব সামান্য ভোটে পরাজিত হয়, যে কারণেই আজকে আমরা এই সিটটাতে আমাদের উপপ্রধান পেলাম না। আমাদের বিরুদ্ধে যে দল সেই দল উপপ্রধান পেয়েছে। আমার মনে হয় না যে কোনো অসুবিধে হবে, তার কারণ হচ্ছে আমরা পঞ্চায়েতে, আমি 98 সাল থেকে মেম্বার আছি। গত টার্মসে আমি কৃষি কর্মাধ্যক্ষ ছিলাম বনগাঁ পঞ্চায়েত সমিতি। আমার এটুকু মনে হয়েছে, যদি প্রধান অ্যাক্টিভ হয়, প্রধান যদি কাজের হয়, উপপ্রধান ছাড়াও আমরা পঞ্চায়েতের সমস্ত ডেভেলপমেন্ট করতে পারি। তবু আমি বলবো, যেহেতু উপপ্রধান হয়েছে, সে যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সে নিশ্চয়ই সহযোগিতা পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু আমাদের থাকবে। কেননা আমরা 100 দিনের কাজের টাকা 2 থেকে 2.5 বছর হয়ে গেল, আমরা একটা পয়সা পাইনি। এলাকার প্রচুর গরিব মানুষ আছে, আমরা সার্ভে করে তাদের নাম পাঠালাম, তাদের যে আবাস যোজনার ঘর সেই ঘরের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। তৃণমূল বিজেপির একযোগে পঞ্চায়েত গঠন নিয়ে দিঘারি পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান সাধনা মুন্ডারি বলেন, সংরক্ষণের জন্য আমি বিজেপির পক্ষ থেকে উপপ্রধান হলাম। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কতটা কাজ করতে পারবো তার সময় বলবে, তবে এলাকাবাসীর সুখ দুঃখে তিনি পাশে থাকবেন বলে জানালেন। আমি ওখানে উপপ্রধান, বিজেপি থেকে আমি উপপ্রধান হয়েছি, আমরা 5টা। আমি যেন সাধারণ মানুষের জন্য আমি তাদের সুখ দুঃখের পাশে দাঁড়াতে চাই, মানে ওদের সাথে, মানে আমি ভালো জনগণের জন্য কাজ করতে চাই, মানে সেটা ভবিষ্যৎ বলবে, মানে সেটা আমি চেষ্টা করব ভালো কাজ করার জন্য। যেখানে বোর্ডটা গঠন হলো সেটা ভবিষ্যৎ বলবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দিঘারি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।